নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই তিনটি গ্রহ লুটিয়ে দিতে চলেছে এই তিন রাশিকে, অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে এই তিন রাশির। দেখুন, কোন এই তিনটি গ্রহ এবং কেন এই তিনটি রাশিকে স্পেশালভাবে লাভ দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। এই যে রবি, বুধ এবং শনি একত্রে অবস্থান করছে আপনার কুম্ভ রাশিতে, এই কুম্ভ রাশিতে তিনটি রাশিকে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। তার মধ্যে একটি রাশি এক্সিলেন্ট শ্রেণীতে কিন্তু যেতে চলেছে, দুইটি রাশি অ্যাভারেজ ফল পাবে এবং একটি রাশি নির্ণায়ক ফল পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই একটি রাশি। দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু শুভ যোগ যখন তৈরি হয় কি না, তখন ভাগ্য কিন্তু চমকায়। কেউ কেউ বলছেন যে স্যার আমার কেন হচ্ছে না, আমি বারবার বলছি নিজস্ব জন্ম কুণ্ডলি একবার বিচার করুন, কারণ এই যে আমি যে জানাচ্ছি সেটা হচ্ছে ইন জেনারেল। কারণ হচ্ছে এখান থেকে আপনার আমি রাশি চক্র দেখতে পাচ্ছি না, এখান থেকে আপনার কিসের মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ ইন জেনারেল। তাই আপনার যদি যোগ ভালো থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, এই তিনটি গ্রহ একত্রে লুটিয়ে দিবে, টাকার খেলা হবে এই তিন রাশি। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি বিস্তারিত আলোচনা করব। এক্সিলেন্ট যে শ্রেণীর যে রাশি সেটা আমি শেষে বলব, দুটি যেটা বলতে চলেছি যেটা অ্যাভারেজ রেজাল্ট পেতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির রাশির অধিপতি এবং ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং তৃতীয় পতিকে কানেক্ট করছে। আপনার ক্ষেত্রে বিশেষভাবে এই সময় ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি। দেখুন, ভাগ্য যদি আমাদের সাথ দেয় কি না, পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙা যায় এক কথায়। যে কোনো মুশকিল আসান কিন্তু হয়, যে কোনো কাজ সহজেই হয়ে কিন্তু যায়। অর্থাৎ যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই সময় কিন্তু আপনাকে দুহাত ভরে কিন্তু এই তিনটি গ্রহ কিন্তু একসঙ্গে লাভ কিন্তু দিবে। এবং আপনারা যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন বা সেলস লাইনে আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে লাভ কিন্তু দেবে এবং শেয়ার বাজার থেকেও কিন্তু এই সময় আপনারা প্রফিট কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম দ্বিতীয় যে রাশি, সে রাশি হচ্ছে আপনার ক্ষেত্রে বৃষ রাশি। বৃষ রাশি ধনাধিপতি এবং পঞ্চমপতি আপনার কর্মভাবে অবস্থান করছে এবং কর্মপতির সাথে এবং চতুর্থপতিকে নিয়ে। বৃষ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। নাম্বার ওয়ান পয়েন্ট, দেখুন আপনার যেহেতু ধনাধিপতি এবং পঞ্চমপতি, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের এবং কেন্দ্রতিকোণ রাজযোগ সৃষ্টি করছে ভাগ্যাধিপতি কর্মভাবে। আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি, কর্মক্ষেত্রে দুর্দান্ত সুযোগ, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু সময় কিন্তু আসতে চলেছে এবং বেশ কিছু সুযোগ অপরচুনিটিগুলো আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি যদি বিশ্বরাজ্যের মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু লালে লাল হতে চলেছেন। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল জায়গাটা খুব ভালো হবে, অর্থনৈতিক যে কোনো দিক থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন
ডায়েরিতে নোট করে নিন। আমি যে বিশ্বরাশির কথা বললাম, বিশ্বরাশি কিন্তু একটা মানে শুভ ফল এক কথায়। যদি আপনার জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনাদের এই তিনটি গ্রহ একত্রে যেহেতু চতুর্থ পতি, সম্পত্তিগত দিক থেকেও আপনাদের লাভ দিবে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, মনের ইচ্ছা ডিজায়ারগুলো আপনাদের পূরণ কিন্তু হবে। এরপর এক্সিলেন্ট শ্রেণীর যে রাশির আমি কথা বলবো, তিন নম্বর রাশি লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, সর্বাধিক ভালো রেজাল্ট পেতে চলেছে এই একটি রাশি। গ্রহ কিন্তু লুটিয়ে দিবে অর্থ, সে রাশির নাম, তার আগে কি কি ফল পাবে আমি বলে দিই, রাশির নামটা আমি আপনাদেরকে শেষে জানাচ্ছি। তিন নম্বর রাশি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে ভাগ্যাধিপতি, এবং পঞ্চমভাবে অবস্থান করছে আপনার পঞ্চমপতি এবং একাদশপতি। প্রথম কথা, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা যেমন পাবেন, ত্রিকোণ ত্রিকোণ কানেকশান আপনাদের হচ্ছে, এবং আপনাদের চতুর্থপতি পঞ্চমভাবে আপনাদের অর্থনৈতিক স্থিতি, শেয়ার বাজার ফাটকা, স্টক মার্কেট ট্রেন্ডিং, এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। একাদশপতি আপনাদের পঞ্চমভাবে সফলতা আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের যাদের কাজের দিকটাতে বাধা আসছিল সেই বাধাগুলো আপনাদের কমপ্লিট হবে, এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে, এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ বা পেমেন্ট আটকে গেছে সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের এই সময় সুখ সাধন বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট ফুলফিলমেন্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই যে এই তিনটি গ্রহ একত্রে পঞ্চমভাবে অবস্থান করে আপনারা কিন্তু মনের ডিজায়ারগুলো, মনের ইচ্ছাগুলো পূরণ কিন্তু করতে চলেছে। সেই সৌভাগ্যশালী রাশির নাম আপনার তুলা রাশি, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি, লিখে রাখুন। তুলা রাশি আপনাদের এক কথায় এই তিনটি গ্রহ সব লুটিয়ে দিতে চলেছে, টাকার খেলা হবে তুলা রাশির, এবং আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু সুযোগ, বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। নমস্কার।